দেখুন এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত একটি চিত্রনাট্য। অভিষেকের ধর্ণা কর্মসূচি হিট দিনের টাকা এবং আবাস সহ বিভিন্ন কেন্দ্রীয় স্কিমে টাকা দিচ্ছেন, তাতে বিজেপি কোণঠাসা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাংলার সঙ্গে দেখা করেন, পুলিশ রেলিয়ে দিয়েছিলেন, তাকেও কলকাতায় আসতে বাধ্য হতে হয়েছে, তাকেও তাদের কোন প্রভাব পড়েনি। ফলে নজর ঘোরাবার জন্য বিজেপির নির্দেশিত পথে কয়েকজনের বাড়িতে সিবিআই পাঠিয়ে, এজেন্সি পাঠিয়ে নজর ঘোরাবার জন্য এটা একটা পরিকল্পিত চক্রান্ত, নজর ঘোরাবার চিত্রনাট্য। এটা অভিষেকের ধর্ণার যে প্রবল চাপ তৈরি হয়েছে শুধু কলকাতা নয় দিল্লিতেও, তার থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের কাজ, দূরভিসন্ধিমূলক চক্রান্তমূলক কাজ এরা করেছে। রাজ্যপাল আজকে ফিরছেন, না এটা আমরা শুনছি, আমাদের যা কথা বলার সে তো আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন, রাজ্যপাল তিনি রাজ্যের বাইরে বাইরে পালাচ্ছিলেন, বাইরে বাইরে পালাচ্ছিলেন, তো শেষ পর্যন্ত তিনি বাংলার সীমানার মধ্যে এসে দার্জিলিংয়ে কথা বলতে চেয়েছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস উদার 3 সদস্যের প্রতিনিধি দল সেখানে গেছিল, এবং গতকালও আমরা যেটা জানিয়েছি যে রাজ্যপাল যদি ফেরেন এবং কথা বলতে যাবেন, অভিষেকের স্পষ্ট কথা এই রাজভবনে 100 দিনের কাজে যারা ভুক্তভোগী, যারা আবাসের ভুক্তভোগী, তাদের নিয়ে তৃণমূলের প্রতিনিধি দল বৈঠক করবেন। রাজ্যপাল চন্দ্রগুপ্ত ফিরে আসেন ভালো কথা, আর না ফিরলে বুঝতে হবে, বা ফিরেও যদি তিনি বৈঠকে বিলম্ব করেন তাহলে বুঝতে হবে যে সেটা তিনি দিল্লির বিজেপির নির্দেশে এই বিলম্ব ঘটাচ্ছেন। বিজেপি চিন্তার কথা বলছে যে না চলে বিশ্বাস নেই, তদন্ত হচ্ছে, আমরা তো গ্রেফতার চাই, বারে বারে তদন্ত করে করে ফিরে আসবে। যে বিজেপির বিরোধী দলনেতা সিবিআই এর এফআইআর নেম, চোর চিটিং বা জালিয়া কোলাবার শুভেন্দু অধিকারী, যে নিজে সিবিআই এর এফআইআর নেম নারদা কেসে সারদায় অভিযুক্ত, তারা চাইছে সিবিআই এর হাতে গ্রেফতার। আমরা বলছি সিবিআই কে যদি নিরপেক্ষ বলে দাবি করতে হয়, সবার আগে শুভেন্দু অধিকারীকে কলার ধরে গ্রেফতার করুক, তারপর সিবিআই নামটা উচ্চারণ করুক। রাজ্যপালের মনে থাকে না যখন 144 ধারা ভেঙে বিজেপি 60 জন 70 জন 80 জন 100 জন এই রাজভবনে আসে, রাজভবনের গেট খুলে দেওয়া হয়, তখন এই সমস্ত 144 ধারা গল্প কোথায় থাকে? 144 ধারাটা কি শুধু তৃণমূলের উপর নাকি? বিজেপি দলে দলে এমএলএরা মিছিল করে এসে ঢোকে নি কিছু কর্মীদের নিয়ে, তখন তো তৃণমূলের পুলিশ বাধা দেয়নি, তখন তো রাজ্য সরকারের পুলিশ বাধা দেয়নি। আপনাদের 30 জন 40 জন 50 জন এমএলএ নিয়ে আপনারা ঢুকবেন, আপনারা মিছিল নিয়ে এসে রাজভবনের গেটে আসবেন, রাজ্যপাল তখন গেট খুলে দেবেন। জগদীপ ধনখড় থাকাকালীন উঠোনে তো নাটক বসিয়েছিলেন রাজ্যপালের বারান্দায়, তো তখন 144 ধারা মনে থাকে না? এখন শান্তিপূর্ণ গান্ধীবাদী সমাবেশ এবং মানুষের যন্ত্রণা, মানুষের চোখের জল, মানুষের ঘাম ঝরছে, আর টাকা দিচ্ছে না, তার ধর্ণা চলছে, তখন আপনি চিঠি দিচ্ছেন? যেদিন বিজেপি 144 ভেঙে মিছিল করেছিল কেন চিঠি দেয়নি রাজভবন? এই গোটা বিষয়টা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নীতি নির্ধারণকারী সিদ্ধান্ত নিচ্ছেন, আমাদের তরফ থেকে যা যা কমিউনিকেশন হয়ে গিয়েছে, আবার যদি কোনো কমিউনিকেশন হয় আপনারা জানতে পারবেন। গতকাল দার্জিলিং এ রাজ্যপালের পদের সম্মান রক্ষার্থে পুলিশের রেসপন্ড করেছিলেন এবং 3 সদস্যের প্রতিনিধি দল নিয়ে দেখা করে বলে এসেছেন যে আপনি ফিরুন, আসল বৈঠক ওখানেই হবে এবং ওখানে বৈঠক করার জন্য আমাদের নেতা অপেক্ষা করছে। সুতরাং বাকিটা বল রাজ্যপালের কোর্টে। এখন তিনি বাংলার মানুষ, শ্রমজীবী মানুষ, বঞ্চিত মানুষের কথা শুনবেন না কিছু বিজেপির লোকের কথা শুনবেন, এটা তার ব্যাপার।